অরণ্যজ পাঠশালায় টিচারদের শিক্ষাদানের পদ্ধতি কিছু এখানে তুলে ধরা হলো। প্রথম দিকে যার জন্য ছোটবেলায় চারটে লাইনে শেখানো হয়, আমাদের পাঠশালার বাচ্চাদের প্রথমে চারটে লাইনের মধ্যে শেখানো হয় কোন কার মাথাটা উপরে থাকবে, কার লেজটা নিচের দিকে থাকবে। এই কনফিউশনটা কিন্তু বাচ্চাদের ভীষণ হয় এবং এই ভুলগুলো বাচ্চারা করে। লেখা হলো এবং ফাইনালি ওই শব্দের ব্যবহার, যেটা একটু কঠিন, মানে খেলা, খেলা প্লে আমি কোথায় ব্যবহার করবো, এই শব্দটা আমি কীভাবে সেন্টেন্স বানাবো। তো এই এতগুলো ধাপ পেরিয়ে যেতে হবে, প্রত্যেকটা শব্দ এক একটা করে শব্দ নেওয়া হবে এবং বাচ্চাদের সেইভাবে শেখানো হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করুন বি ফর বল আমরা জানি, ঠিক আছে। এবার এটাকে আমরা উচ্চারণ, এবার সেটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করলাম, আই প্লে উইথ আ বল, আই প্লে উইথ আ বল। এবার এই যে ট্রেনিংটা তোমাদের পুরোপুরি ফোনে দেওয়া হবে, ভিডিও পাঠানো হবে, হ্যাঁ। এবং সেখানে তোমাদের যেটা করতে হবে, আগের দিন ভালো করে পড়তে এবার ধাপে ধাপে শিখতে। তো চলো আজকে আমরা একটা কবিতা পড়ি, ঠিক আছে, ইংলিশে পড়ি। আমার সঙ্গে সঙ্গে বলবে, ম্যামও আমার সঙ্গে সঙ্গে বলবে, কিন্তু উচ্চারণটা ঠিক করতে হবে ছোটবেলা থেকে, হ্যাঁ, ছোটবেলা থেকে। এই ক্লাসে কি কি শিখেছো তুমি, সিনপসিস একটু দিয়ে দাও আমাকে। নাম কি তোমার যেন? ভুল নয়, তুমি মনে করো এটা তো যেমন ল্যাপটপ, তুমি মনে করো এই সুইচটা যেটা টিপে অন করলে সেটার জোরে একটা টিপলাম হয়তো পাওয়ারটা অফ হবে, কিন্তু কম্পিউটার কিন্তু প্রপারলি শাটডাউন হবে না, আ কাইন্ড অফ পাওয়ার বাটন, তাই তো। আবার উপরে দেখো স্লিপ লেখা রয়েছে। পিকআপ মানে তোলা, পিকআপ মানে কি? তোলা। স্টিকস মানে, প্রথমে মানে যে বলবো, ওয়ান টু মানে কি? ভেরি গুড। বাকল মাই শু মানে শুয়ে জুতোটা ফিতেটা বাঁধো, ঠিক আছে। তাহলে বাকল মাই শু, শু মানে কি? রাইট, ইনা, ওয়ান, হর্স, ওপেন, স্লে। মজা হলো? এবার আমি করছি, শোনো। জিঙ্গল বেল, জিঙ্গল বেল, জিঙ্গল অল দ্য ওয়ে, ও হোয়াট ফান ইট ইজ টু রাইড ইন আ ওয়ান হর্স ওপেন স্লে। বুঝেছো? আরেকটা কবিতাও বলছি তোমাদের, এগুলো তোমাদের সব মুখস্থ করতে হবে, মানে সমেত উচ্চারণ সমেত, ঠিক আছে। এগুলো ডান্স, ভেরি গুড, বাহ, তোমরা তো অনেক কিছু শিখে গেছো। বানানকে বলতে পারবে, স্পেলিং। আচ্ছা শ্যামগুন তুই বল। ভেরি গুড। আচ্ছা ব্যাটের আরেকটা মানেও আছে, কে বলতে পারবে? তারপর প্লে মানে, আচ্ছা আর কি খেলছি আমি? তার আগে কি লেখা আছে? আমার এই শব্দটায় ওয়াই ব্যবহার করছি, তার মানে দুটোই কনসোনেন্ট হয়ে গেল। তো ওয়াই একটা সিউডো ভাওয়েল টাইপের ইউজ করা হয়। এই সিউডো মানে কি? সিউডো মানে লুকোনো, ঠিক আছে। কখনো কখনো একটা কনসোনেন্টই ভাওয়েলের মতো কাজ করে, মানে সাপোর্ট দেয়। যেমন টি ওয়াই, লাস্টে ডি ওয়াই, হ্যাঁ। যেমন যেটা বললাম অনেস্টি, অনেস্টিতে আমরা কি করছি? তো আমরা ওই এইটা মোটামুটি আই ব্যবহারের জন্য মেনলি আই এর একটা সাবস্টিটিউট। তাহলে আজকে আমরা কি শব্দ শিখছি? রিমেম্বার। বলো রিমেম্বার, উচ্চারণ করো আমার সঙ্গে ঠিকঠাক, রিমেম্বার, রিমেম্বার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা প্রথমে কি করবো, আগে উচ্চারণটা শেখাবো, তারপর আমি কি করলাম সিলেবেল ভেঙে ভেঙে, যে প্রত্যেকটা কটা সিলেবেল এলো আমার? তিনটে সিলেবেল এলো, সিলেবেল ভেঙে ভেঙে চেষ্টা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের ছোট্ট বন্ধুরা কি করছে? আজকে আমরা ট্রাই করব একটু ভার্ব শেখা, ঠিক আছে। এখানে কি লেখা আছে? আই, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পারমিতা ম্যাম আমি আমেরিকা থেকে অনলাইনে সবাইকে ট্রেনিং করাচ্ছে। আমি টক এভরি ডে, এভরি ডে মানে রোজ, টক ইজ টু, টক মানে কথা, কথা বলা,